মৃণাল দাস ছবির মধ্যে আমি কাজ করেছি সেরকম কোনো ছবির মধ্যে আমার খারিজ সবচেয়ে বেশি ভালো লাগে। আমি কি অবাক লাগছে আমার, মৃণাল দাস দুটো ছবি মানে কিরম জড়িত পুরো জিনিসটার সঙ্গে, ভীষণ ভীষণ খুশি লাগছে। এটা মনে হচ্ছে মৃণাল দা ওপর থেকে দেখছেন। আর প্রভাত প্রতিম পরিচালক মৃণাল সেন তৈরি করেছিলেন খারিজ, খারিজে জুটি বেঁধেছিলেন অঞ্জন দত্ত এবং মমতা শঙ্কর। আজ প্রায় ৪২ বছর পর অঞ্জন দত্ত এবং মমতা শঙ্কর হাঁটলেন স্মৃতির সরণিতে। এত কিছু মনে পড়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে আবার যদি সেটার মধ্যে চলে যেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু কত টাইম বয়ে গেছে। আমি আমার কাছে খারিজ খুব ইম্পর্টেন্ট ছবি, শুধু আমি করেছি বা আমরা করেছি বলে নয়, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস ওনার জীবনের। আর আমি খুব, আমরা দুজনেই তখন খুব ছোট ছিলাম, আমরা সবটাই যে আমি, হ্যাঁ সবটাই যে আমি বুঝে করেছি তা নয়, জোর করে করানো। তবে খুব মজা হতো মৃণাল দাসের সঙ্গে কাজ করতে, এবং পরে যতবার দেখেছি ছবিটা আমার মনে হয়েছে মমতা অসম্ভব ভালো করেছে। তুমি অঞ্জন খুব ভালো করেছে, এটা আমার ভীষণ প্রিয় ছবি। মানে মৃণাল দাস ছবির মধ্যে আমি কাজ করেছি সেরকম কোনো ছবির মধ্যে আমার খারিজ সবচেয়ে বেশি ভালো লাগে। মৃগয়ের সঙ্গে একটা অন্যরকম সেন্টিমেন্ট জড়িত, কিন্তু খারিজ আমার নিজের খুব প্রিয় ছবি। মমতা অনেক বেশি ছবিতে কাজ করেছে, আমি অভিনয় করেছে, আমি কম ছবিতে অভিনয় করেছি চারটে, কিন্তু আমি ওনার অ্যাসিস্ট করেছি, ওনার গল্প লিখেছি, ওনার সঙ্গে জড়িয়ে পড়েছি, এবং আমরা শুধু ওনার অভিনেতা নই, আমরা ওনার পরিবারের সঙ্গে একজন হয়ে গেছিলাম। আমি খুব ভেরি গ্রেটফুল, আমি সত্যি খুব গর্বিত, আমি ভেরি 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 প্রাউড অফ কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, স্পেশালি এইভাবে মৃণাল দাকে সেলিব্রেট করার জন্য। আমার ছবিটা আছে ঠিকই, কিন্তু এইরকমভাবে সেলিব্রেট, ফ্যাসিনেটিং, খুব অবাক লাগছে আমার, মৃণাল দার দুটো ছবি মানে কিরম জড়িত পুরো জিনিসটার সঙ্গে, ভীষণ ভীষণ খুশি লাগছে। এটা মনে হচ্ছে মৃণাল দা ওপর থেকে দেখছেন, আর ভীষণ মজা পাচ্ছেন, উনি নিজে দেখে কত মজা করতেন এইটা এইসব দেখে, সেটাই মনে হচ্ছে। আর শুটিং করাটা একটা ভীষণ মজার ব্যাপার ছিল ওনার সঙ্গে, কাজের সময় কাজটা করছেন তারপরেই আবার আমাদের সঙ্গে আড্ডায়। সিরিয়াস ছবি হচ্ছে, এবারে যখন শুটিংটা হচ্ছে না, যখন অন্য কথা হচ্ছে, সারাক্ষণ উনি ফাজলামি করে যাচ্ছে, তারপরেই একটা সিরিয়াস শট। প্রায় ৪২ বছরে কতটা চেঞ্জ হয়েছেন সেই খারিজের জুটি অঞ্জন এবং মমতা, টাটকা তাদের স্মৃতি এখনো। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়, এনজয় সারাদিন।